খিদিরপুরের বিরুদ্ধে এরিয়ান আইএফের কাছে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কি লেখা ছিল সেটাই স্পট অন নিউজের ক্যামেরায় তুলে ধরলেন এরিয়ান সচিব সমর পাল। আইএফের সার্কুলার অনুযায়ী ডি লাইসেন্স মিনিমাম হতে হবে, সেই জন্য ওরা ডি লাইসেন্স দেখে ওরা সই করে প্রতিদিন খেলিয়ে গেছে, কোচকে রেখে গেছে মাঠে। এই জন্য আমরা ভবানীপুর প্রতিবাদ করেছে, আমরা জানতে পারতাম না আগে যে ও ডি লাইসেন্স, আমরা সেই জন্য বলেছি আইএফকে এটা ভালোভাবে দেখতে এবং যেন সঠিক মূল্যায়ন করে, সঠিক ডিসিশান দেয়। আমি এইটুকু জানি যে ইলিগাল কোচকে রেখেছে, তার একটা পানিশমেন্ট হওয়া উচিত।